খাজানা ব্লগজের আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাঙালির খুবই প্রিয় মাছ ইলিশ মাছের রেসিপি, সেটা হলো সর্ষে ইলিশ। কিভাবে বানালাম চলো দেখে নেওয়া যাক। এক্ষেত্রে আমি ইলিশ মাছের চারটে বড় বড় দাগার পিস নিয়েছি আর একটা মুড়ো নিয়েছি। পুরো মাছের পিসগুলোকে ভালো করে জলে ধুয়ে সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা প্রথমে এই হলুদ নুন মাখানো ইলিশ মাছের পিসগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে হলুদ নুন মাখানো ইলিশ মাছের পিসগুলোকে ওয়ান বাই ওয়ান আমি এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছের পিসগুলো খুন্তির সাহায্যে এদিক ওদিক নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজা হবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে আমি ভাজা মাছের পিসগুলোকে তুলে রেখে দিয়েছি। এবারে আমি আমাদের রান্নার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো তৈরি করে নেব। প্রথমেই এখানে রয়েছে পোস্ত বাটা আর সর্ষে বাটা। এছাড়াও যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লেগেছে তার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো নুন। এবারে আবারও একটা কড়াই নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়েছি এবং তারপর সমস্ত মশলাগুলো ওয়ান বাই ওয়ান এর মধ্যে মিশিয়ে দিয়েছি। অর্থাৎ পোস্ত বাটা, সর্ষে বাটা, হলুদ এবং পরিমাণ মতো লবণ সব কিছু মিলিয়ে খুন্তির সাহায্যে এটা নাড়াচাড়া করে গেছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা কষে যাবে। বাঙালি মানেই মাছপ্রেমী, আর মাছের মধ্যেও সেরা হলো ইলিশ মাছ। আর ইলিশ মাছের যে বিভিন্ন রেসিপিসগুলো রয়েছে তার মধ্যে সব থেকে প্রিয় হলো এই সর্ষে ইলিশ। এটা খুবই পুরনো একটা রান্না এবং এই রান্নাটা করতে গেলে যে পদ্ধতি অবলম্বন করতে হয় বা যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে সেটাও কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। খুব যে কঠিন রেসিপি তা কিন্তু নয়। দেখো আমাদের মশলা কিন্তু এখানে সম্পূর্ণ কষে গেছে। মশলা কষে গেছে বোঝা যায় যখন মশলার মধ্যে থেকে এভাবে নাড়াচাড়া করতে করতে কিছুটা তেল বেরিয়ে আসে, মানে এখানে মশলা কষে গেছে। এবার আমরা এর মধ্যে কিছু পরিমাণ জল মিশিয়ে দিয়েছি কারণ আমরা এখানে ঝোল তৈরি করব, সেই জন্য যতটা ঝোল বানাবো ততটা পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। এবার এটাকে কিছু সময়ের জন্য ফুটতে দেব। ঝোল ফুটে গেছে, এবার আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলোকে আমি ফুটন্ত ঝোলের মধ্যে একের পর এক ছেড়ে দিচ্ছি। মধ্যে অ্যাড করার পর এটা কিছু সময়ের জন্য ফুটতে দেব। মোটামুটি 5 মিনিট ফুটলেই হবে এবং ফোটা হয়ে গেলেই আমাদের কিন্তু এই সর্ষে ইলিশ রান্না করা শেষ হয়ে যাবে। এত সহজে যে এত সুন্দর একটা ট্রেডিশনাল রেসিপি রান্না করে ফেলা যায় সেটা জেনেই খুবই খুশি লাগছে। তোমরাও ট্রাই করো, ট্রাই করে দেখো কেমন লাগলো। খুবই ইজি একটা রেসিপি। ব্যাস মাছ ফুটে গেছে এবং দেখো কি সুন্দরভাবে ঝোলটা রান্না হয়েছে। এখন আমাদের রান্না শেষ হয়ে গেছে, এবারে আমি প্লেটিং করে নেব। প্লেটের মধ্যে মাছের পিসটা তুলতেই তোমরা দেখতে পাচ্ছ যে ঝোলটা কি গাঢ় হয়েছে। ঝোলটা দেখলেই বোঝা যাবে যে খুবই টেস্টি হয়েছে। এটা দেখতে যেমন টেস্টি খেতেও টেস্টি। এবং সাদা ভাতের সাথে এই সর্ষে ইলিশ, দুটো কাঁচা লঙ্কা দিয়ে যখন তোমরা খাবে তখন তোমরা উপলব্ধি করতে পারবে যে এইটা কতটা টেস্টি একটা রেসিপি। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা জানিও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওকে লাইক করো।